আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই সকালবেলায় রিক্সায় চড়ে কোথায় যাচ্ছি বলুন তো? অ্যামাজনে, যেখানে প্রচুর গাছ, অক্সিজেন, পাখিদের করতাল, স্নিগ্ধ বাতাস, আরও অনেক কিছু। সেটা হচ্ছে রমনা পার্কে। ভোরবেলায় খুব ভালো লাগে, তাই বেরিয়ে পড়লাম আমি আর আমার মা। আজকে রিক্সায় বের হয়েছি কারণ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর দেরি হলে তো মানে রমনা পার্কে হাঁটা যায় না, এত লোকজন হয়। সামনে দেখেন অনেক বাজার, যারা হাঁটাহাঁটি করে, ওয়ার্ক করে, তারা যখন ফেরত আসে বাজার নিয়ে বাসায় ফেরে, আর আমিও এর ব্যতিক্রম না। আমিও হেঁটে বাসায় ফেরার সময় অনেকরকমই বাজার করে নিয়ে বাসায় ফিরি। তুই তো সামনে রমনা পার্কের গেট দেখা যাচ্ছে, খুব কাছে, কিন্তু এই আজকে রিক্সায় রাস্তায় গাড়ি যাচ্ছে। সামনে ভাবলাম আমার ডায়াবেটিসটা চেক করে নিই, তাই তো করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ নর্মাল। তো ঢুকছি, এখন বেশ লোকজন চারিদিকে, সবাই ব্যস্ত। বিশাল পার্ক, সবুজ গাছ, খুব ভালো লাগার একটা জায়গা। সকালের সূর্য, এটা আমাদের ডান পাশে একটা লেক, অনেক বড় পার্ক একসাথে দেখানো সম্ভব না, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অল্প সময়ের মধ্যে যা ক্যাপচার করা যায়। আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হাঁটাহাঁটি করছিলাম, তো সেই কারণে মুভ করতেছিল আমার ক্যামেরাটা অনেক বেশি। পার্কে অনেকদিন পরে আসলাম, এই জায়গাগুলো একটু পরিত্যক্ত মতো ছিল, তবে এখন খুব সুন্দর লেকের চারপাশে হাঁটার একটা ব্যবস্থা করেছে, খুবই ভালো লাগলো আমার এখানে এসে এই সকালবেলাটাতে। আমি আর আমার মা দুজন মিলে আসলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর, অনেকদিন পরে আসলাম পার্কে। সাইডে গাছ, পানি, এগুলো আসলে মানুষের সঙ্গে জড়িত, গাছ পানি। মাশাআল্লাহ, খুব সুন্দর রান্না পার্কটা এখন হয়েছে। এগুলো আগে পরিত্যক্ত অবস্থা ছিল।
সুন্দর। আমার হেঁটে যাচ্ছে সামনে, আমরা এর আগে করছিলাম না, মনে আছে? জায়গাটা সুন্দর, সারি সারি গাছ, ভালো লাগে। তুমি পার্কেটের মতো বেশি আছে, সকালের সূর্যের আলো এসে ঘাসের উপর কেমন সুন্দর একটা মজা আছে। সবার জন্য উন্মুক্ত, সবাই ব্যায়াম করতে পারে। এখানে আমরা আগে ব্যায়াম করতাম না, আপনার জামাই মালি সবাই মিলে। সুন্দর খুব মজার, আস্তে আস্তে বড় হয়ে যায়। রমনা পার্কের এক সাইডের দৃশ্য।